বউ আর বেটি। বলছি বাবা, আর কদিন এভাবে বাড়িতে থাকবি? এবার তো শহরে যা, এভাবে অফিস না গেলে তো চাকরিটা চলে যাবে বাবা। মা, আমি তো বিয়ের জন্য এক মাস ছুটি নিয়েছি, আর এখনো ছুটি শেষ হওয়ার একদিন বাকি আছে। ও মা, বলিস কি, মাত্র একদিন? তবে তো তোর আজই রওনা দেওয়া উচিত। তুই আজই বেরিয়ে পড় বাবা, শহরে গিয়ে তো নিজের ঘর গোছাবি, তারপর না আবার অফিসে যেতে পারবি? এসব কথা বলে অভয়া তার ছেলে রাঘুকে শহরে পাঠিয়ে দেয়। অভয়া ভীষণ চঞ্চল আর ধূর্ত স্বভাবের মহিলা ছিল। অভয়ার সংসারে তার ছেলে রাঘব, মেয়ে বনিতা আর ছেলের বউ পল্লবী ছিল। তবে রাঘব চাকরির প্রয়োজনে শহরেই থাকত। বলি, জমিদারের মেয়ের কি এখনো ঘুম ভাঙেনি নাকি? বলছি, আমি কি সকালে চাটাও পাবো না? আমার কথাগুলো কি আদৌ কানে যাচ্ছে? অভয়ার চিৎকার শেষ হতে না হতেই পল্লবী চা নাস্তা নিয়ে অভয়ার কাছে আসে। এই তো মা, আপনার চা চলে এসেছে। আমি তো সেই ভোরবেলায় উঠেছি মা, আর ঘর পরিষ্কার করে চা নাস্তা বানিয়েও ফেলেছি। এই নিন মা আপনার চা। এ কথা বলে পল্লবী অভয়কে চা দিয়ে নাস্তার ট্রে নিয়ে বনিতার ঘরের দিকে যেতে থাকে। আরে আরে, তুমি ওদিকে যাচ্ছ কোথায়? বনিতা তো ঘুমাচ্ছে, তুমি ওকে আবার এত সকালে ডাকতে চাইছো নাকি? তুমি জানো না বনিতা দেরিতে ঘুম থেকে ওঠে। কিন্তু মা, এখন যদি বনিতা নাস্তা না খায় তবে তো সব ঠান্ডা হয়ে যাবে। হোক ঠান্ডা, তাতে কি, তুমি আবার গরম করে দিবে। আর তুমি কি না এই নাস্তা গরম করার ভয়ে আমার মেয়েটার কাঁচা ঘুম ভাঙতে চাচ্ছিলে? এত আলস তুমি। অভয়ার কথা শুনে পল্লবী মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এভাবে যাচ্ছিল পল্লবীর সংসার জীবন। আর হঠাৎই একদিন অভয়ার পিসি শাশুড়ি অভয়াদের বাড়িতে আসে। বা বা অভয়া, তোর তো পছন্দ ভারী সুন্দর, একেবারে লক্ষ্মীমন্ত বউ ঘরে তুলে এনেছিস। সরলা যখন এসব কথা বলে পল্লবীর প্রশংসা করছিল, ঠিক তখনই বনিতা অগ্নি মূর্তি নিয়ে সেখানে আসে। মা, ও মা, আমি যে স্নান করব সে কি তোমার খেয়াল নেই নাকি? হ্যাঁ, কলপারে গরম জল নেই কেন? আমি কি ঠান্ডা জল দিয়ে স্নান করব নাকি? হ্যাঁ, কি বৌমা, তোর স্নানের জল গরম করে দেয়নি? বৌমা, তুমি এতদিন থেকে এ বাড়িতে আছো, তবু কি তোমার এ বাড়ি সম্পর্কে কোনো ধারণা হয়নি? বনিতা যে গরম জল দিয়ে স্নান করে তা কি তুমি জানো না? মা, আমি তো চুলায় গরম জল বসিয়েছি। আসলে পিসি ঠাকুমার জন্য জল খাবার আনতে গিয়ে বনিতার গরম জল কলপারে দিয়ে আসতে পারিনি। তুমি আর রাগ করো না বোন, আমি এক্ষুনি কলপারে গরম জল দিয়ে আসছি। রাগ করবে না মানেটা কি বৌমা? তুমি এ বাড়ির বউ হয়ে এসেছো, অথচ এ বাড়ির কোনো নিয়ম কানুন শেখোনি। এমন করলে ঘাট ধাক্কা দিয়ে তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিব। অভয়ার কথা শুনে পল্লবী মাথা নিচু করে চলে যায়। আর অভয় ও বনিতার এমন আচরণ দেখে, বৌমা এ তোমার কেমন আচরণ? বউ আর বেটির মধ্যে তুমি এত বিভেদ করছো? বউ পরের বাড়ির মেয়ে বলে তাকে দাসীর মতো খাটাচ্ছ, আর মেয়েকে রানীর মতো করে রেখেছ? ভুলে যেও না বৌমা, তোমার মেয়েও কিন্তু একদিন পরের বাড়ির বউ হবে। দেখুন পিসিমা, আপনি আমার বাড়িতে বেড়াতে এসেছেন, ভালো মন্দ খান, বিশ্রাম করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আমার সংসারের বিষয়ে কোনো কথা বলতে আসবেন না দয়া করে। অভয়ের কথা শুনে সরলার খুব অপমান বোধ হয়। আর সরলাই এক মুহূর্ত অভয়ার বাড়িতে না থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর অভয়া অনেক বড় বনেদি পরিবারে বনিতার বিয়ে ঠিক করে। আজ যে আমার কি খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমি আমার একমাত্র মেয়েকে ধনী পরিবারে বিয়ে দিতে পারবো। সব তো বুঝলাম মা, কিন্তু ওরা যে অনেক পণ চেয়েছে, কত টাকা আমি কোথায় পাবো? এসব তুমি কি কথা বলছো গো, টাকার জন্য কি বোনের বিয়ে আটকে থাকবে নাকি বলো তো? দরকার পড়লে তুমি আমার গয়না বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করো। পল্লবীর কথায় রাঘব অবাক হয়ে যায়। অবশেষে রাঘব পল্লবীর সব গয়না বিক্রি করে বনিতার পণের টাকা জোগাড় করে। আর বনিতাকে ধনী পরিবারে বিয়ে দেয়। তবে বিয়ের পর বনিতার জীবনেও পল্লবীর মতোই অশান্তি নেমে আসে।
এসব আমি কি দেখছি গো, তুমি মদ খেয়ে বাড়িতে ফিরেছো আর আমি তোমার জন্য রাত জেগে অপেক্ষা করছি। তবে তুমি যে মদ খাও সেটা তো বিয়ের আগে আমি জানতেই পারিনি। জানতে পারলে কি হতো শুনি? তুই কি বিয়ে ভেঙে দিতি নাকি? ভুলে যাস না আমি বনেদি পরিবারের ছেলে, আর আমি তোর মতো ফকিনীর মেয়েকে যে দয়া দেখিয়ে বিয়ে করেছি সেটাই তো তোর কপাল। মাত্র কটা টাকাই তো পণ দিয়েছে, গয়না পাতি তো আর কিছু দেয়নি। এভাবেই বনিতার স্বামী দীনেশ বনিতাকে খোঁটা দিত, এমনকি দীনেশ কারণে অকারণে বনিতাকে মারধর করত। আর দীনেশের এমন অত্যাচার সহ্য করতে না পেরে বনিতা বাপের বাড়িতে ফিরে আসে আর দীনেশের অত্যাচারের ব্যাপারে সব কথা খুলে বলে। হায় 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 রে, আমি কত খোঁজাখুঁজির পর এমন একটা বনেদি পরিবারের ছেলের সাথে মেয়ের বিয়ে দিলাম, আর সেই ঘরেও কিনা মেয়ের সুখ হলো না, আমার মেয়েকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে কি আমার মেয়ের কপালে সুখ লেখা নেই? থাকবে কি করে মা, তোমার মেয়েও তো অন্যের ঘরে বউ হয়ে গিয়েছে, আর তুমি যদি তোমার ঘরের বউকে সুখ না দাও তবে তুমি ভাবলে কি করে তোমার মেয়ে অন্যের বাড়িতে বউ হয়ে গিয়ে সুখ পাবে? কথায় বলে না, তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তুমি তোমার বৌমার সাথে যেমন আচরণ করবে তোমার মেয়েও পরের ঘরের বউ হয়ে ঠিক তেমনই আচরণ পাবে। তাই বলি কি মা, বউ আর বেটির মধ্যে পার্থক্য তৈরি করো না। রাঘবের কথা শুনে অভয় আর বনিতা তাদের ভুল বুঝতে পারে আর দুজনই পল্লবীর কাছে ক্ষমা চায়। সত্যি আমি এতদিন এভাবে ভেবে দেখিনি বৌমা, আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বউ আর বেটির মাঝে আর কোনো তফাৎ সৃষ্টি করব না, আমি তোমাকেও আমার মেয়ের মতোই দেখব। বৌদি, আমিও এ বাড়িতে থাকতে তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। তুমি ক্ষমা না করলে মনে ক্ষোভ নিয়ে থাকলে হয়তো আমার সংসারে কোনো দিন সুখ আসবে না। এরপর পল্লবী বনিতার অভয়াকে ক্ষমা করে দেয় আর পল্লবী দীনেশের বাড়িতে যায়। কি ব্যাপার বৌদি, আপনি হঠাৎ এই বাড়িতে? আপনার ননদ তো এই সংসার ছেড়ে চলে গেছে। যাবেই তো দাদা, আপনি যে হারে বনিতার উপর অত্যাচার করেন তাতে তো কোনো মেয়েই থাকতে পারবে না। বলছি দাদা, আমরা তো গরিব, অনেক কষ্টে পণের টাকা জোগাড় করেছি, আবার গয়না দিব কি করে বলুন তো? দাদা, আপনি তো বনেদি পরিবারের, আপনি তো চাইলেই আপনার স্ত্রীকে অনেক গয়না দিতে পারেন, তা না করে আপনি কিনা আমার ননদের উপর অত্যাচার করছেন, এটা কি ঠিক বলুন তো দাদা? চলেই তো, আমি এভাবে ভেবে দেখিনি বৌদি, আমি আর এমন ভুল করব না, এবার আমি নিজেই আমার স্ত্রীকে গয়না দিয়ে সাজিয়ে আনবো। এরপর দীনেশ তার মায়ের গয়নাগুলো নিয়ে পল্লবীর সাথে তাদের বাড়িতে যায় আর বনিতাকে গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।